চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়ের কোনো না কোনো উপলক্ষ ঠিকই খুঁজে নেয় রিয়াল মাদ্রিদ। এবারের উপলক্ষ ছিল টনি ক্রুস আর লুকা মদ্রিচকে বিদায়ী এক জয় উপহার দেয়া। সেখানে 27 বছর পর বোরুশিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন ছিল নস্যি, হলেও তাই। শনিবার 1 জুন দিবাগত রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে দানি কারবাহাল ও ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালকে 2-0 ব্যবধানের সহজ জয় এনে দিয়েছেন। এরই মাধ্যমে মাদ্রিদের ঝুলিতে ঢুকল 15তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, যা ইতিহাস। উদ্ধার হলো গত মৌসুমে সিটির কাছে হারানো মুকুট। ম্যাচের প্রথমার্ধে বোরুশিয়া ডর্টমুন্ডের গোছানো সব আক্রমণে চাপেই ছিল রিয়াল। ফিনিশিং দুর্বলতায় সেই আধিপত্যের সুবিধা নিতে পারেনি বোরুশিয়া। দ্বিতীয়ার্ধে চেনারূপে ফেরে রিয়াল মাদ্রিদ, নেয় ম্যাচের নিয়ন্ত্রণ, পেয়ে যায় গোলের দেখাও, আর তাতে ভাঙে বোরুশিয়া ডর্টমুন্ডের দ্বিতীয়া শিরোপার স্বপ্ন। দীর্ঘ এক দশকের অপেক্ষা হলো আরও দীর্ঘতর। মারফাশান বিশাল, বাংলার 10।